বহরমপুরে প্রচারে এসে যোগী আদিত্যনাথের মুখে উঠে এলো সন্দেশখালির প্রসঙ্গ। জিস বঙ্গাল নে দেশ কো দয়াময়ী শক্তি কে অধিষ্ঠাত্রী দেবী মা দুর্গা কি পূজা কা অনুষ্ঠান করনে কা সন্দেশ দিয়া থা, উস বঙ্গাল মে বহন ওর ভাইও সন্দেশ খালি জেসি ঘটনায় বঙ্গাল কে অন্দর কেসে ঘটিত হো রহি হ্যায় ইয়া প্রশ্ন আজ মে বঙ্গাল কি সরকার সে করনে কে লিয়ে বহরমপুর সে প্রশ্ন মে করনে কে লিয়ে আয়া হুঁ। 2024 সালে লোকসভা ভোটে মুর্শিদাবাদের প্রার্থী হয়েছেন সিপিএম এর মোহাম্মদ সেলিম। একে একেবারে সিপিএম এর আদর্শ নীতিকে সামনে রেখে লড়াইয়ে জয়ের কসুর করতেও তিনি একেবারে ছাড়ছেন না লড়াইয়ের ময়দান থেকে। দেখুন, এসএফআই সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু, তারপর ধাপে ধাপে উপরে ওঠা, এরপর কখনো সাংসদ কখনো মন্ত্রী হিসেবে এক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি। কিন্তু এবারের দায়িত্ব সম্পূর্ণ আলাদা। এবার দলের কান্ডারি, শূন্য থেকে দলকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব। শুধু নিজের জয় নয়, দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে খাতা খোলার চ্যালেঞ্জ। আর সেই লক্ষ্যেই মুর্শিদাবাদ থেকে উত্তরবঙ্গ চষে বেড়াচ্ছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। চড়া রোদে দৌড়চ্ছেন, প্রচার করছেন, কংগ্রেসকে সঙ্গে নিয়ে কিলোমিটারের পর কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন, কখনো মোটর বাইকে কখনো পায়ে হেঁটে। অধীর চৌধুরীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাম কংগ্রেস ঐক্যের সাফল্যের স্বপ্ন দেখছেন। একদিকে কংগ্রেস কর্মীরা, অন্যদিকে সিপিএম কর্মীরা, একজোটে প্রচার চলছে গোটা মুর্শিদাবাদ জুড়ে। নিঃসন্দেহে এবার মোহাম্মদ সেলিমের কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জ মুর্শিদাবাদের আসন থেকে জিতে আসা। আমরা বাইনারি ভাঙতে চেয়েছিলাম, ভেঙেছে অনেকটা পঞ্চায়েতের নির্বাচনে, তারপর থেকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, এবং এখন এটা তিন কোণা আমরা বলেছিলাম, কিন্তু এখন আবার এটা তিন কোণা থেকে ক্রমাগত বাম কংগ্রেস একদিকে আর বিজেপি তৃণমূল অন্যদিকে। সেলিমের সমর্থনে মুর্শিদাবাদের লাল পতাকার সঙ্গে উঠছে তেরঙ্গাও। সেলিমকে জেতাতে সিপিএম এর সঙ্গে প্রচারে ব্যস্ত কংগ্রেসও। মুর্শিদাবাদ জয় করতে গেলে অন্য শিবিরে চলে যাওয়া বাম ভোট ফিরিয়ে আনতে হবে মোহাম্মদ সেলিমকে, তারই সঙ্গে প্রয়োজন কংগ্রেসের ভোট ব্যাংকও। বাজপাখি দেখলে সব পায়রা ভয় পায়, মমতা নেজি আরএসএস এর পোষা পায়রা, আরএসএস খোপে থাকে, যখন দরকার হয় আকাশে ছেড়ে দেয়, কলকাতায় যেমন পায়রা পশ্চিমের লোককে খোপে রাখে, যখন দরকার হয় ইন্ডিয়া জোটকে ভাঙতে হবে বার করে দেয়, পার্লামেন্টের বিরোধীদের ঐক্য ভাঙতে হবে তখন বার করে দেয়। সুতরাং আকাশে বাজপাখি দেখলে পায়রা উড়তে ভয় পায়, মমতার উড়ান বন্ধ হবে পশ্চিমবঙ্গে। 1990 সাল থেকে 2001 সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন মোহাম্মদ সেলিম। 2001 সালে এন্টালি বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম এর টিকিটে জিতে রাজ্যের মন্ত্রী হন। 2004 সালে কলকাতা উত্তর পূর্ব লোকসভা আসনে জিতে সাংসদ হন। 2009 সালে কলকাতা উত্তর কেন্দ্রে পরাজিত হন তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে। 2014 সালে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হন মোহাম্মদ সেলিম। 2019 সালে ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর কাছে পরাজিত হন তিনি। মুর্শিদাবাদে এবার ত্রিমুখী লড়াই, গতবারের জয়ী সাংসদ আবু তাহেরকে এবারও প্রার্থী করেছে তৃণমূল, এই কেন্দ্রে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম, গৌরীশঙ্কর ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। মুর্শিদাবাদে সিপিএম এর চ্যালেঞ্জ প্রচুর, করিমপুর হরিহর পাড়া থেকে লিড পেতে যথেষ্ট মেহনত করতে হচ্ছে সেলিমকে। তবে ডোমকল ভগবান গোলা জলঙ্গি নিয়ে আশার আলো দেখছে সিপিএম। 34 বছরের হারানো গর্ব ফিরে পেতে আপ্রাণ চেষ্টা করছে লাল শিবির। নতুন মুখেদের যুদ্ধের সামনের সারিতে আনার সঙ্গে সঙ্গে নিজেও লড়াইয়ের ময়দানে নেমেছেন মোহাম্মদ সেলিম। পরিশ্রমের ফল কি হল জানা যাবে 4 জুন। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।